হ্যালো গাইস, আজকে আমাদের নতুন ফার্মে এবং অফিসে এখানে একটা সুইমিং পুল বানাবো আমরা। এই গরমের ভিতর সুইমিং পুল, এখানে হলো যে আমাদের কারিগররা, এই যে কারিগর, এই যে বিশাল কারিগর। এই কারিগর সাহেব কি করতেছেন আপনি? ভালো একটা পাইপ আপনি নষ্ট করবেন। এইখানে হলো যে সবাই আছে, এইখানে হলো যে যেই কাজটা চলতেছে, এই যে এখানে আরেকজন কারিগর আছে, সেটা হলো যে এই যে এটার ভিতর হবে সুইমিং পুল, একটা চরম লেভেলের সুইমিং পুল হবে। ব্রাশ এটা দেখতে হবে। এখানে হলো যে ইয়া ছিল, এইটাতে হলো যে আমরা এখন সুইমিং করব, সুইমিং। সো এটা হলো যে কীভাবে সুইমিং করব আপনাদেরকে একটু পরে দেখাবো, মানে অনেক বড় একটা জায়গা, সুইমিং করতে গরমের ভিতর মজা লাগবে। সো আপনাদেরকে দেখাইলাম, আর এটার ভিতরে একটু পরে পানি দেওয়া ওয়াশ কইরা, মানে ডুইকা যাবো ভিতরে গরমের ভিতর ট্যাপ করে নেমে যাব। এই যে এখন হলো যে আমাদের সুইমিং পুলটা পরিষ্কার করতেছি, ঠিক আছে? গাইস, কালকে আমাদের যে সুইমিং পুলটাতে গোসল করার কথা ছিল, সেই সুইমিং পুলটা পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে রেডি, এখন জাস্ট এটাতে পানি ভরতেছে, পানি অর্ধেক বইরা গেছে। এখানে হইলো যে আরেকটু কারিগরি চলতেছে পানি, যে পানির লাইন আনার জন্য। তুই কি কাপড় ধুইতাছস? এই যে এখান থেকে হলো যে পানির ফোর্সটা আসতেছে, এই যে এটা থেকে পানির ফোর্সটা আসতেছে। আমি ওই একটু ভিজা গেছি আর তখন ধরে কাজ করতেছিলাম, এখন নেমে যাব আমার সেই ঐতিহাসিক সুইমিং পুলে, ঠিক আছে? ডেয়ারিং ইজ কেয়ারিং, ভয়ের আগে জয় করুন। এখানে আরো দুজন আছে, সেই জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে শুরু করে দিল, মানে এখনো অর্ধেক বসতে আছে, দুই বা বসে থাকে, মানে আমার ছাগল নিজে গোসল করে কাছে, ঠিক আছে? এবার আমি পিছিয়ে বেরা যাবো, তখন দেখা দেখে চলছে সবাই এখন সুইমিং পুলে। তুই কি সেলিব্রিটি? আরে বুড়ি ড্যান্স দেখলে মানে তোদের ভাইরাল হয়ে যায়। আমরা এখন লাভ দেবো জাম্পিং কার। তুই ভাই লাভ দিলে ভাই,
ভাই।